নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো মুর্শিদাবাদ সিল্ক শাড়ির ঐতিহ্যকে নিয়ে। তবে শুরু করা যাক। মুর্শিদাবাদ বললেই আমাদের মাথায় সর্বপ্রথম আসে মনুমেন্ট। তবে কেবলমাত্র মুর্শিদাবাদ মনুমেন্টের জন্যই বিখ্যাত নয়, বরং মুর্শিদাবাদ বিখ্যাত তার সিল্ক শাড়ির জন্যও। আর এই মুর্শিদাবাদ সিল্ক শাড়ি যা নারীর সৌন্দর্যকে অন্য মাত্রা তুলে ধরে, আমাদের কি জানতে ইচ্ছে করে না কিভাবে এই উচ্চ মানের সিল্ক শাড়ি তৈরি হয়? তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সিল্ক শাড়ি তৈরি হয় বা এই সিল্ক শাড়ি তৈরির পেছনের আসল প্রক্রিয়াটি। আমরা যখন শিল্পকর্ম তৈরি করি, এটা মোটামুটি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ড্যাম্বো শেকড়। হ্যাঁ, বাঁশের শেকড়। এটা বাঁশের শেকড় দিয়ে ওটাকে হালকা যদি আঘাত করা হয়, তাহলে ওর যে ওয়ার্মটা মানে সিল্ক ওয়ার্ম থেকে মুখ থেকে যে সিল্কটা জ্ঞানটা বেরিয়ে আসে। হ্যাঁ, দেখুন এখানে বেরিয়ে আসছে। এবার এখানে যান আপনার এক একটা সিল্ক ইয়ার্ন এত মাই এত মিহি এত সবু যে এখন মাকড়সে কাজ চেয়েছো, তার জন্য প্রত্যেকটা সিল্ক পকুর থেকে যে তৈরি হবে তাদের কাজে উপযোগী হবে না। সেই জন্য একই লট একসঙ্গে 7 থেকে 8টা সিল্ক কোকুনের সংমিশ্রণ হচ্ছে একটা সুতো। আপনি আপনার কাছে আসুন, বুঝতে পারবেন। এখন দাঁড়া দেখুন, একসঙ্গে 8 থেকে 10টা সিল্ক ওয়ার্ম ঘুরে দেবেন। 1 থেকে 8-10টা সিল্ক ওয়ার্ম ঘুরে এইখানে দেখা এই আছে একটা সিল্ক হাত দেবেন, বুঝতে পারবেন। 8 থেকে 10টা সিল্ক গুটির সংমিশ্রণ হচ্ছে এই একটা সৌ সুতো, তবেই তো আমাদের কাজের দিবসা সিল্ক তৈরি হবে। এটা তার উপর ডিপেন্ড, বুঝেছ। আর প্রত্যেকটা গুটিতে 800 থেকে 1000 লিটার। আমরা যে কাপড়টা ব্যবহার করি প্রত্যেকটা সিল্ক সুতো হোক, কটন হোক, মসলিন হোক, তাই হোক, তার দুটো অংশ থাকে। একটা হচ্ছে লম্বা দিক আর চড়া দিক। আপনার ওই যে এটা আমরা চড়া দিক বলি, এটাকে আমরা বলি ওয়েভ, বাংলা বলি ফর্মা। আর যেটা আমরা লম্বা দিক সেটা হচ্ছে আমরা বলি ওয়াট মানে টানা, আর বাংলায় টানা বলি। তো এইটা যে সুতোটা দেখছেন যে ওইখানে কাটছে ওরা, এটা হচ্ছে ফর্মা সুতো। এটা একটু আপনার ফোর্স হবে, একটু মোটা হবে, একটু মানে এর যে শাইনিংটা একটু কম হবে, এটা আমরা ভাঙা জানা করি। আর এটা দেখে পাশাপাশি একই সুতো, এটাও সিল্ক ইয়ার্ন, এটাও সিল্ক ইয়ার্ন। এটা হচ্ছে টানা সুতো, যেটা আমরা লম্বা কাপড় দিয়ে লম্বা করা হবে। এটা সো ফাইন হবে, হ্যাঁ, আর সো ইভেন হবে, মসৃণ হবে এবং সো শাইনিং হবে। দেখুন একই সুতো, এটা এটাও সিল্ক, এটাও সিল্ক, এটাও সিল্ক, দুইটা আলাদা। এটা একটু আনইভেন অমসৃণ, এটা ভাঙার জন্য, এটা হচ্ছে মসৃণ, ইভেন এবং সো শাইনিং। এটার জন্য আমরা করবো টানা দিন। এবার এটা কালারফুল কি করে হয়? এটা এটা হচ্ছে ন্যাচারাল কালার, এটা দেখছেন না, এটা ন্যাচারাল কালার। হ্যাঁ, এইটা যদি আমরা ডিগামিং করি, যদি আমরা যদি ওয়াশ করি, তাহলে এটা ঘিয়ে কালার আসবে। বুঝলেন তো? ঘিয়ে কালার এলে আমরা যখন কাপড় তৈরি করবো, কাপড় তৈরি করার পরে আমরা যে যার যার পছন্দ মতো আমরা শাড়ির জন্য আলাদা প্রিন্ট করবো, হ্যাঁ, জামার জন্য আলাদা প্রিন্ট করবো, পরে কালার হবে। এখন এটা অরিজিনাল কালার, এটা যে কাপড় তৈরি হবে সেটা অরিজিনাল, অন্য করে দেখতে পারার মনে অরিজিনাল যে সিল্ক সুতো, সিল্ক যে কাপড় এরকম রঙ হয়। এটাকে যদি ডিগামিং করি, যদি আমরা ওয়াশ করি, তাহলে এর ঘিয়ে কালার হবে, হালকা সাদা হবে, ঘিয়ে কালার হবে। বুঝলি তো?
আমরা কাস্টমাইজ শাড়িও তো বানাতে পারি আমাদের ইচ্ছে মতো কালার দিয়ে। আমাদের এই যে আমাদের সিল্ক থান পাওয়া যায় ওখানে, হ্যাঁ সিল্ক থানের অনেক পাওয়া যায়, সিল্ক থান পাওয়া গেলে ওইটা আপনি ওই সিল্ক থান পেলেন, এরপর আপনার হাতে হ্যান্ডক্রাফ্ট করে হাতে কাজ করলে কোনো আপনার ছাপাখানা দিলেন নিজের মতো করে ছাপাতে পারলেন। এই ওয়েস্ট টেস্টটা দিয়ে কিছু হবে? কি তৈরি হচ্ছে এটা? এরপরে কি হবে? কতক্ষণ লাগে এটা করতে? কতক্ষণ লাগে? সারাদিন করি আমরা। কত বছর ধরে করছেন? এত পরিশ্রমের পর যখন এই শাড়িটি আমাদের হাতে আসে দেখতে কতই না সুন্দর লাগে, কিন্তু আমরা ভুলে যাই এর পিছনে কত মানুষের দক্ষতা লুকিয়ে রয়েছে। মুর্শিদাবাদ মানে মনুমেন্ট নয়, শুধুমাত্র হাজারদুয়ারি প্রাসাদ নয় কিংবা কাঠগোলার বাগান নয়, বাঙালির এক উচ্চমানের ঐতিহ্য মুর্শিদাবাদ সিল্ক, যা মুর্শিদাবাদ শহরটিকে বিশ্বের দ্বারে এক অন্যতম জায়গা করে দিয়েছে। এটা কি তৈরি হচ্ছে? আপনি কতদিন ধরে কাজটা করছেন? তিন বছর। এটাই আপনাদের জীবিকা? এইটাই জীবিকা। বারো মাস চলে? বারো মাস চলে। সোসাইটি চলে না, বাজারে সোসাইটি চলে না, কেমন চাহিদা আছে মুর্শিদাবাদ সিল্কের? মোটামুটি চাহিদা খারাপ না, তবে এখন খারাপ হয়ে গেছে, এখন আর ভালো না। এই বিশ্ববিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক তৈরির পেছনে যে সমস্ত মানুষের কঠোর পরিশ্রম এবং দক্ষতা রয়েছে তারা যেন তাদের মূল্য তা পায়, এবং তাদের এই দক্ষতার সঠিক পরিচয় যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আজ এখানেই শেষ, তো বাই বন্ধুরা।